প্যারাগুয়ে। একাধারে প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং অসাধারণ সংস্কৃতির জন্য বিখ্যাত একটি দেশ। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোর মতো দর্শনীয় স্থানের আধার না হলেও এদেশের রয়েছে নিজস্ব স্বকীয়তা। লাতিন আমেরিকার একদম মধ্যভাগে অবস্থিত হওয়ায় প্যারাগুয়ে দেশটিকে বলা হয় কোরাজোন দি আমেরিকা বা আমেরিকার হৃদয়। দেশটি দক্ষিণ আমেরিকার একটি ভূমিবেষ্টিত রাষ্ট্র। আজকে আমরা প্যারাগুয়ের জানা অজানা বেশ কিছু তথ্য সম্পর্কে জানব। প্রচলিত একটি উপকথা অনুযায়ী অনেক বছর আগে প্যারাগুয়ে অঞ্চলে একটি টিয়া পাখি পাওয়া গিয়েছিল। স্থানীয় ধর্মযাজকেরা এর নাম দিয়েছিলেন ফ্র্যাঙ্ক। এই টিয়া পাখিটির ইংরেজি প্রতিশব্দ প্যারট থেকেই প্যারাগুয়ের নামটি এসেছে বলে ধারণা করা হয়। তবে ১৬ শতাব্দীর দিকে প্যারাগুয়ের পতাকায় সত্যি একটি টিয়া পাখি জাতীয় প্রতীক হিসেবে ছিল। ১৫১৬ খ্রিস্টাব্দে এই দেশটি স্প্যানিশ নাবিক হুয়ান দি সালাজার দি এসপিনোজা আবিষ্কার করেন এবং এ এলাকায় স্প্যানিশ উপনিবেশের সূচনা ঘটান। স্প্যানিশ আগ্রাসনের পূর্বে দেশটির আদি অধিবাসী ছিল গুয়ারানি গোত্রের আমেরিকানরা। ১৮১১ সালে স্প্যানিশ উপনিবেশের ইতি ঘটিয়ে প্যারাগুয়ে স্বাধীনতা লাভ করে। দেশটির প্রথম একনায়ক হিসেবে সরকার প্রধান হন হোসে গ্যাসপার রদ্রিগেস দে ফ্রান্সিয়া। তিনি তার শাসনকালে প্যারাগুয়েতে ফ্রেঞ্চ নীতি অনুযায়ী ইউটোপিয়ান সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছিলেন। রদ্রিগেস দে ফ্রান্সিয়া এল সুপ্রিমো নামেও পরিচিত ছিলেন। ১৮৪০ সালে তার মৃত্যুর পরে বেশ কয়েকটি একনায়কতান্ত্রিক সরকার প্যারাগুয়ের ক্ষমতা গ্রহণ করে। ঘন ঘন এমন ক্ষমতার পালাবদল প্যারাগুয়ের জন্য সুখের হয়নি। ১৮৬৪ থেকে ১৮৭০ সাল পর্যন্ত প্যারাগুয়ান ওয়ার নামক ত্রিদেশীয় যুদ্ধ চলে দেশটিতে। যুদ্ধটি লাতিন আমেরিকার ইতিহাসে বিধ্বংসী যুদ্ধগুলির একটি, যেখানে প্যারাগুয়ে পরাজিত হয়ে তার মোট আয়তনের এক চতুর্থাংশ হারায়। ১৯৮৯ সালে এসে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের সূচনা হয়। প্যারাগুয়ের বর্তমান সরকারি নাম রিপাবলিকা দেল প্যারাগুয়ে বা প্যারাগুয়ে প্রজাতন্ত্র। দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে বলিভিয়া ছাড়া প্যারাগুয়ে একমাত্র দেশ যা সীমানার চারপাশে কোনো সমুদ্র সীমা নেই। তবে সমুদ্র সীমা না থাকলেও প্যারাগুয়েতে রয়েছে ভূমিবেষ্টিত দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ নৌবাহিনী। নৌবিমান চলাচল, উপকূল রক্ষী বাহিনী সহ এই বাহিনীর একটি কোস্টগার্ড রয়েছে। এদেশের নৌবাহিনী দেশটির নদী রক্ষায় নিয়োজিত। মজার বিষয় হল সামুদ্রিক যুদ্ধ মহড়ার জন্য এরা আর্জেন্টিনার নৌসীমা ব্যবহার করতে পারে। দেশটির চারপাশে রয়েছে বলিভিয়া, ব্রাজিল এবং আর্জেন্টিনার সীমান্ত রেখা। প্যারাগুয়ের উত্তর হতে দক্ষিণে প্রবাহিত হয়েছে প্যারাগুয়াই নদী। এই নদীটি দেশটিকে পূর্ব ও পশ্চিম প্যারাগুয়ে নামক দুইটি ভাগে বিভক্ত করেছে। প্যারাগুয়ে দেশটি মূলত বিশ্বের বৃহত্তম বিশুদ্ধ জল সংরক্ষণ কেন্দ্র। প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনার তলদেশ দিয়ে বয়ে চলা গুয়ারানি নামের একটি জলাধার প্রায় ২০০ বছর পর্যন্ত বিশুদ্ধ জল সরবরাহ করতে পারবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। শুধু জলাধারই নয়, প্যারাগুয়েতে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এটি প্যারাগুয়ে এবং ব্রাজিলের যৌথ বিদ্যুৎ কেন্দ্র, যা সমগ্র দেশ দুটির প্রায় ৯০% বিদ্যুতের উৎস হিসেবে কাজ করে। প্যারাগুয়ের মোট আয়তন প্রায় ৪,০০,৬,৭৫২ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় ৬১,৫৮,০০০। লাতিন আমেরিকার এদেশের অধিকাংশ মানুষ তাদের আদি অধিবাসী গুয়ারানি এবং স্প্যানিশদের মিশ্র এক জাতি, যা মেস্তিজো নামে পরিচিত। এদেশের প্রায় ৯৬% মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী।
এদেশের মানুষেরা অত্যন্ত আন্তরিক এবং তাদের সংস্কৃতি অন্য লাতিন আমেরিকার দেশগুলোর থেকে বেশ আলাদা। এদেশের সংস্কৃতির একটি মজার বিষয় হল এদেশের বাসাবাড়িগুলোতে কোনো কলিং বেল বা ডোরবেল লাগানোর রীতি নেই। বাড়িতে প্রবেশের জন্য তারা হাততালি দেয়। কারো বাসায় বেড়াতে এলে অধিবাসীদের টেবিলে আপনি যে টেবিল ক্লথ দেখবেন তা প্যারাগুয়ের স্থানীয় পয়কাপড় থেকে তৈরি। এই কাপড়টি বুনতে তাঁতিদের এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্যারাগুয়েতে কিন্তু ওয়েস্টার্ন চলচ্চিত্রগুলোর মতো পিস্তল যুদ্ধ বা ডুয়েলিং দেখতে পাওয়া যায় চাইলেই। দেশটির আইনে ডুয়েলিংকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। প্যারাগুয়ের সরকারি ভাষা স্প্যানিশ এবং গুয়ারানি। এদেশের মানুষ অত্যন্ত দেশপ্রেমিক এবং তারা গুয়ারানি ভাষায় কথা বলতে গর্ববোধ করে। মজার বিষয় হল প্যারাগুয়ের পতাকা পৃথিবীর একমাত্র পতাকা যার দুই পিঠে দুইটি আলাদা জাতীয় প্রতীক রয়েছে। প্যারাগুয়ের মুদ্রার নাম গুয়ারানি। এই দেশে পর্যটকেরা আসলে এখানকার মুদ্রার মূল্যমান দেখে মোটামুটি বিস্মিতই হবেন। এক ইউরো মানে এদেশে 7,000 গুয়ারানি, অর্থাৎ একবার এটিএম বুথে গেলে পর্যটকেরা প্রায় কোটিপতি হয়ে ফেরেন। প্যারাগুয়ের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হল গুয়ারানি এবং স্প্যানিশ উভয় ঐতিহ্যের সংমিশ্রণ। এদেশের লোককাহিনী, শিল্পকলা এবং সাহিত্য এই দ্বৈত সংস্কৃতিকে প্রতিফলিত করে। এমনই একটি সংস্কৃতি হল নান্দুতি লেস উৎপাদন। গুয়ারানিদের নিজস্ব পদ্ধতিতে নান্দুতি নামের এই লেস সম্পূর্ণ সুয়ের ব্যবহার ছাড়াই প্রস্তুত করা হয়। প্যারাগুয়ের রান্নার পদ্ধতিতে দেখা মিলে ঐতিহ্যগত গুয়ারানি রন্ধনশৈলী, সম্ভবত দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৈচিত্র্যময় রন্ধন প্রণালী এবং স্বাদ প্যারাগুয়ের খাবারে পাওয়া যায়। এমনই একটি বিখ্যাত ভিন্নধর্মী খাবার হল সুপা প্যারাগুয়া। এই খাবারটি মূলত প্রচুর পরিমাণে পেঁয়াজের বেরেস্তা এবং পনির দিয়ে প্রস্তুতকৃত ব্রেড। অনেকের মতেই এটি সমগ্র লাতিন আমেরিকার সবচেয়ে সুস্বাদু খাবার। দেশটির মানুষ সাধারণত মাংসের বারবিকিউ, ইয়ারবার মিট এবং কাসাবার প্রতি দুর্বল। কাসাবা মূলত স্থানীয় এক ধরনের পেস্ট্রি যা মাংসের পুর ভরে ভেজে অথবা বেক করে তৈরি করা হয়। এখানকার মানুষ খাবারে অতিরিক্ত মশলা পছন্দ করেন না। প্যারাগুয়ের খাদ্যাভ্যাস অনেকটাই নির্ভর করে এদেশের উর্বর ভূমির উপর। এদেশের সমগ্র ভূখণ্ড অন্যান্য দেশের তুলনায় বেশ আলাদা। লাতিন আমেরিকার অন্যান্য দেশ পর্যটন কেন্দ্রে পরিপূর্ণ থাকলেও প্যারাগুয়েতে এসবের কিছুটা অভাবই রয়েছে বলা যায়। কিন্তু তার মানে এই নয় যে এখানে কোনো দর্শনীয় স্থান নেই। এদেশে আসলে প্রথমেই দেখা যেতে পারে মান্ডে ফলস, যা দর্শনার্থীদের প্রথম পছন্দও বটে। প্রায় 45 মিটার উঁচু এবং 120 মিটার চওড়া এই জলপ্রপাতটির উৎপত্তি হয়েছে দেশটির অল্টো পারানা অঞ্চলের মান্ডে নদী থেকে। সাধারণত অ্যাডভেঞ্চার প্রিয় দর্শনার্থীরা এই জলপ্রপাতটির ধার ঘেঁষে গিরিপথ বেয়ে এর উপর পর্যন্ত উঠেন। তবে শান্তিপ্রিয় দর্শনার্থীরা জলপ্রপাতটির নিচের দিকের বিভিন্ন অংশ থেকে এর নান্দনিকতা উপভোগ করতে পারেন। প্যারাগুয়ের আরেকটি ঝর্ণার নাম সালতো ক্রিস্টাল ঝর্ণা। দেশটির রাজধানী থেকে মাত্র 150 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। এই ঝর্ণাটিতে পৌঁছানোর পথ অত্যন্ত রোমাঞ্চকর, কারণ ঝর্ণাটি পর্যন্ত পৌঁছানোর জন্য প্রায় নদীর ধার ঘেঁষে আধা মাইলের মতো রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। দর্শনার্থীরা প্যারাগুয়েতে আসবে কিন্তু সালতো ক্রিস্টালে আসার জন্য পুরো একটি দিন হাতে রাখবে না তা সাধারণত হতেই পারে না। এই ঝর্ণাটির সৌন্দর্য মান্ডে জলপ্রপাতের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং অতুলনীয়। একই রকম আরেকটি জনপ্রিয় জায়গা হল ইবিকুই ন্যাশনাল পার্ক। পার্কটির মোট আয়তন প্রায় 5,000 হেক্টর। সৌন্দর্যের আধার এই জাতীয় পার্কটিতে এলে দেখা মিলে ছোট বড় বেশ কিছু জলপ্রপাতের।
এই পার্কটির মধ্যে রয়েছে আটলান্টিক ইকোফরেস্ট অঞ্চলের কিছুটা অংশ। পার্কটির বন্য গিরিপথের সাথে লাল মাটির পাথরের রাস্তা দিয়ে হাঁটার সময়ে নিরিবিলি পরিবেশে শোনা যায় জলপ্রপাতের পানি আষ্টে পড়ার আওয়াজ। অসংখ্য বন্যপ্রাণীরও দেখা মিলবে ইবিকুই ন্যাশনাল পার্কের মধ্যে। পার্কটির ভেতরেই অবস্থিত দক্ষিণ আমেরিকার প্রথম লৌহ ঢালাই কারখানা, যার নাম লা রোসাডা। এই কারখানাটি স্থাপিত হয়েছিল 1850 সালে। একটা সময় পর্যন্ত এটি প্যারাগুয়ের শিল্পায়নে ব্যাপক অবদান রেখেছিল। বর্তমানে এই কারখানাটি জাদুঘর হিসেবে ইতিহাসের সাক্ষ্য বহন করছে। প্যারাগুয়ের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চল ছাড়াও রয়েছে এদেশের ঐতিহাসিক কিছু স্থান এবং স্থাপনা। জেসুত মিশন অফ হোলি ট্রিনিটি এমন একটি নিদর্শন। ইতিহাস অনুরাগী এবং দেশটির নাগরিকদের জন্য এই স্থাপনাটি অত্যন্ত গুরুত্ব বহন করে। এই স্থান থেকে প্যারাগুয়ের অধিবাসীরা ঔপনিবেশিক অত্যাচার থেকে বাঁচার জন্য দৈবিক সাহায্য পেয়েছিলেন বলে তারা বিশ্বাস করে। এই ঐতিহাসিক স্থানটি এই কারণেই ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। মজার বিষয় হল, অনেকেরই জানা নেই এই জেসুত মিশনারির বিভিন্ন অংশেই 1986 সালে রবার্ট ডি নিরোর সারা জাগানো চলচ্চিত্র দি মিশনের শুটিং করা হয়েছিল। এমনই আরেকটি ঐতিহাসিক স্থান হল প্যালাসিও দে লস লোপেস। এই প্রাসাদটি ছিল একসময় প্যারাগুয়ের শাসক লোপেস পরিবারের বাসভবন। কার্লোস অ্যান্টোনিও লোপেসের নির্দেশে 1857 সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়। প্রাসাদটি প্যারাগুয়ের রাজধানী আসনসিয়নের কেন্দ্রস্থলে অবস্থিত। বর্তমানে এটি প্যারাগুয়ের রাষ্ট্রপতির কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও দেশটি অর্থনীতির দিক থেকে অত্যন্ত উন্নত। প্যারাগুয়ে সয়াবিন, গরুর মাংস, গম, ভুট্টা এবং প্রাকৃতিক মিষ্টি স্টিভিয়া উৎপাদনকারী দেশ। এদেশের অর্থনীতির আরেকটি বড় অংশ জলবিদ্যুতের উপর নির্ভরশীল। ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস পেছনে ফেলে দেশটির জনগণের একনিষ্ঠ চেষ্টায় প্যারাগুয়ে আজকের এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পর্যটনের ক্ষেত্রেও এই উন্নতির ধারা বজায় থাকবে এমনটাই আশা বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।